6 আগস্ট 1945 সাল, সকাল 8টা। জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে গ্রীষ্মের মরশুম চলছে। সুন্দর নীল আকাশ, অসাধারণ পরিবেশ, মানুষের ব্যস্ততায় পরিপূর্ণ। প্রখর সূর্যের তাপ, আর দিনটি ছিল সোমবার। সকাল সকাল স্কুলের প্রথম পিরিয়ড শুরু হয়েই গিয়েছিল। তখন কিছু মানুষ আকাশের দিকে একটি বিমানকে দেখতে পায়, যেটি ছিল আমেরিকার বোয়িং B-29 বিমান। 8:15 বিমান থেকে কিছু একটা নিচের দিকে পড়তে শুরু করে। এই দৃশ্য দূর থেকে দেখা মানুষজন স্বপ্নেও ভাবতে পারেনি এটি একটি পরমাণু বোমা। আর সেই বস্তুটি প্রায় 43 সেকেন্ড ধরে মাটিতে এসে পড়ে, তারপরেই সব শেষ। আর জাপানের হিরোশিমা নাগাসাকি শহর ইতিহাসের পাতায় উঠে আসে। বোম ব্লাস্ট হওয়ার ফলে সেখানে একটি আগুনের গোলা সৃষ্টি হয়, যা একটি ছোট সূর্য বলা যেতে পারে। মাটির উষ্ণতা প্রায় 4000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যায়, আর প্রায় 1 লক্ষ মানুষ মারা যায়। তো বন্ধুরা, কেন এই বোম আমেরিকা জাপানের হিরোশিমা নাগাসাকি শহরে নির্দয়ের মতো ফেলেছিল, সেটি জানবো আমরা নেক্সট ভিডিওয়ে। তার আগে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়।